হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি ডক্টর বিলাস ভুই, একজন হোমিওপ্যাথিক ডক্টর। বন্ধুরা, এটি একটি হোমিওপ্যাথিক চ্যানেল এবং এই হোমিওপ্যাথিক চ্যানেলে আপনাদের সকলকে আবার আমি স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে IBS সম্বন্ধে আলোচনা করব। IBS, যার পুরো নাম হচ্ছে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। বন্ধুরা, এই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম কি? ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের মাঝের যে কথাটি রয়েছে বাওয়েল, এটা থেকেই আমরা বুঝতে পারছি পেটের কোনো সমস্যা এই ডিজিজটিতে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম কি এটা এবারে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমরা যে খাবার খাই সেই খাবার ইসোফেগাস বা খাদ্যনালীর মধ্য দিয়ে চলে যায় পাকস্থলী বা স্টামাকে। এই খাবারটি স্টামাকে 2-3 ঘন্টা থাকার পর তারপরে চলে যায় ক্ষুদ্রান্ত্রে বা স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে খাবারের যে নিউট্রিয়েন্টস, সেই নিউট্রিয়েন্টসগুলো ব্লাডের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর যে ওয়েস্ট বা যে ওয়েস্টেজ মেটেরিয়ালটা পড়ে থাকে, সেই ওয়েস্টটা চলে যায় আপনার বৃহদন্ত্র বা আপনার লার্জ ইন্টেস্টাইনে। বন্ধুরা, লার্জ ইন্টেস্টাইনকে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। বন্ধুরা, সব শেষে আছে রেকটাম। তো এই যে লার্জ ইন্টেস্টাইনে যখন ওয়েস্টটা চলে যায়, তখন পেরিস্টলটিক মুভমেন্ট হয়, এক ধরনের এইভাবে পেরিস্টলটিক মুভমেন্ট হয়। অর্থাৎ একবার কন্ট্যাক্ট হয়, একবার রিল্যাক্স হয়। এই কন্ট্যাক্ট বা রিল্যাক্স হওয়ার যে পদ্ধতিটি, এটিকে পেরিস্টলটিক মুভমেন্ট বলা হয়। তো এই মুভমেন্টের দ্বারাই ওয়েস্ট যে মেটেরিয়ালটা রয়েছে সেটি সামনের দিকে এগোতে থাকে এবং এইভাবে আস্তে আস্তে আপনার চলে আসে রেকটামে। তো এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা যদি কোনো কারণে স্লো হয়ে যায়, তখন আমাদের কনস্টিপেশন দেখা দেয়। আবার অনেক সময় দেখা দেয় এই যে মুভমেন্টটা, পেরিস্টলটিক মুভমেন্ট, এটা ফাস্ট হতে থাকে, খুব ফাস্ট কন্ট্যাক্ট রিল্যাক্স হতে থাকে। তো এই যে মুভমেন্টটা যখন ফাস্ট হবে, তখন আমাদের ডায়রিয়া দেখা যায়। তো আবার বলে দিচ্ছি, যখন এই পেরিস্টলটিক মুভমেন্টটা ফাস্ট হতে থাকবে, তখন আমাদের ডায়রিয়া হবে। এবং এই পেরিস্টলটিক মুভমেন্টটা যখন স্লো হয়ে যাবে কোনো কারণে, তখন এটার কারণে আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা যাবে। তো এটিকেই মূলত ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা IBS বলা হয়। এটি আপনাদের সাথে আমি বেসিক আইডিয়া, একটা বেসিক নলেজ শেয়ার করলাম, ডিটেলে আর বলছি না। এটিকে অ্যাকচুয়ালি আমরা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বলে থাকি। বন্ধুরা, IBS কথাটির অর্থ হচ্ছে এই ক্ষেত্রে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। আমরা অনেক সময় ইনফ্ল্যামেটরি বাওয়েল সিন্ড্রোমের সাথে এই IBS অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমকে মিশিয়ে ফেলি। তো ইনফ্ল্যামেটরি বাওয়েল সিন্ড্রোম এবং ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম যে ডিজিজটির কথা আমি এই ভিডিওতে আলোচনা করছি, সেটিতে আমরা খুব বড় একটা রিস্ক ফ্যাক্টর কিছু দেখতে পাই না। এই প্রবলেমটি যদি আপনার দীর্ঘদিন থেকে থাকে, তাহলে আপনার দীর্ঘদিন পর আপনার ডেলি রুটিনে অসুবিধা হবে, প্রবলেম ফেস করবেন। এছাড়া বিশেষ কিছু প্রবলেম এই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমে আমরা দেখতে পাই না, এটার কোনো রিস্ক ফ্যাক্টর সেরকম কিছু নেই। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের কারণ কী। বন্ধুরা, IBS বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের সবচেয়ে বড় 3টি কারণ হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, ব্যাড ফুড হ্যাবিট এবং স্লিপলেসনেস। বন্ধুরা, এই যে 3টি কারণ অর্থাৎ অনিদ্রা, ঘুম ঠিকমতো না হওয়া, এক্সারসাইজের অভাব, শরীরচর্চার অভাব এবং বাইরের খাবার, বাইরের খারাপ খাবার অর্থাৎ হোটেল, রেস্টুরেন্টের ফাস্টফুড, এই সমস্ত খাবার খাওয়া, এই 3টি কারণের জন্যই আমাদের মেনলি ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম হয়ে থাকে। এছাড়াও এই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের আরও কয়েকটি কারণ রয়েছে, যেমন যদি কেউ এক্সেসিভলি অ্যালকোহল নিতে থাকে, তার ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম হতে পারে। আরও কয়েকটি কারণ রয়েছে যে কারণের জন্য আমাদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, এই রোগটি হতে পারে। বন্ধুরা, এই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা IBSকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে, IBS-D এবং IBS-C। IBS-D অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম ডায়রিয়া। যখন আমাদের ডায়রিয়া হবে, সেই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমটাকে আমরা IBS-D বলবো। এবং আমাদের যদি কনস্টিপেশন থেকে থাকে, তো সেই IBS বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমটাকে আমরা IBS-C বলবো। তো বন্ধুরা, আমরা জানলাম কোন কোন কারণে IBS বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম হয়ে থাকে। তো এই সমস্ত কারণগুলিকে যদি আমরা অ্যাভয়েড করে থাকি, যেমন ব্যাড ফুড হ্যাবিট, এটাকে যদি আমরা অ্যাভয়েড করি, আমরা যদি শরীরচর্চা ঠিকমতো করি, বা আমরা যদি কোল্ড ড্রিঙ্কস বা অ্যালকোহল, এই সমস্ত খাবারগুলোকে যদি অ্যাভয়েড করে থাকি, অথবা যদি আমাদের ঠিকমতো ঘুম হয়, ঘুমানোর ঠিকমতো আমরা চেষ্টা করি, বা ঘুমানোর ডিস্টার্বের যে কারণগুলি, সেই কারণগুলোকে যদি রিডিউস করার চেষ্টা করি, তাহলে আমরা অনেকাংশেই এই IBS বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, এই রোগটির হাত থেকে মুক্তি পেতে পারবো। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি কী সিমটমস, কী লক্ষণ দেখতে পাবেন আপনার মধ্যে। প্রথমত আমরা যে লক্ষণটি দেখতে পাবো, আমাদের কখনো কখনো কনস্টিপেশন হবে অর্থাৎ কোষ্ঠকাঠিন্যতে ভুগবো আমরা, অথবা কখনো কখনো আমাদের ডায়রিয়া হবে, অর্থাৎ কখনো কখনো আমাদের লুজ মোশন হবে।
এছাড়াও আমরা যে লক্ষণটি দেখতে পাবো সেই লক্ষণটি হচ্ছে আমাদের পেটে কখনো কখনো গ্রিপিং পেন বা মোচড়ানি এক ধরনের ব্যথা হতে পারে, অথবা ইনইফেকচুয়াল আর্চিং অফ স্টুল, অর্থাৎ স্টুল পাস করতে গিয়ে আমাদের ঠিকমতো স্টুল পাস হবে না, অর্থাৎ পায়খানা করতে যাচ্ছি কিন্তু পায়খানা ঠিকমতো হবে না, এই সমস্যাটিও আমরা দেখে থাকতে পারি। তারপরে আমরা আমাদের স্লিপলেসনেস অর্থাৎ অনিদ্রার সমস্যা দেখে থাকতে পারি যদি আমাদের আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম থেকে থাকে। তো এই লক্ষণগুলি মূলত আমরা আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোমে দেখে থাকি। বন্ধুরা, আইবিএস মহিলা এবং পুরুষ উভয়ের মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু কম্পেয়ার করে দেখা গেছে পুরুষদের তুলনায় মহিলারা এই রোগটিতে বেশি ভুগতে থাকে। তো এবার আমরা জেনে নেব এই আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোমে যদি আপনি ভুগছেন তাহলে আপনি কোন মেডিসিন নিয়ে, কোন ওষুধ নিয়ে এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। বন্ধুরা, মেনলি আমি এই ভিডিওটিতে একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, একটি হোমিওপ্যাথিক ওষুধ আপনাদের সাথে শেয়ার করব, যে ওষুধটি নিলে আপনার যে কোনো ধরনের আইবিএস, সেটা আইবিএস ডি হোক অর্থাৎ আইবিএস ডায়রিয়ার সাথে আপনার যদি থেকে থাকে, বা আইবিএস সি অর্থাৎ কনস্টিপেশনের সাথে যদি আপনার আইবিএস থেকে থাকে, তাহলে আপনি এই একটি রেমেডিতেই দুটো কেসেই খুব ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন। বন্ধুরা, এই রেমেডিটির নাম হচ্ছে নাকঝুমিকা। এই নাকঝুমিকা রেমেডিটি সম্বন্ধে আমরা সকলেই জানি, এই রেমেডিটি পেটের যে কোনো সমস্যায় আমরা ইউজ করে থাকতে পারি বা ইউজ করে থাকি। পেটের যে কোনো সমস্যায় নাকঝুমিকা খুব ইফেক্টিভলি কাজ করে, সেটা ডায়রিয়া হোক, কনস্টিপেশন হোক, ডিসেন্টারি হোক বা অন্য কোনো পেটের সমস্যা হোক। তো বন্ধুরা, এই নাকঝুমিকা আপনি আইবিএস এর কোন লক্ষণে ইউজ করবেন? আইবিএস এর সাথে যদি আপনার কনস্টিপেশন থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি নাকঝুমিকা ইউজ করতে পারেন, এবং যদি আপনার আইবিএস এর সাথে ডায়রিয়া থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি নাকঝুমিকা ইউজ করে থাকতে পারবেন। বন্ধুরা, যদি আপনার আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের সাথে আপনি আপনার বারবার স্টুল পাসের ইচ্ছা হচ্ছে, ইনইফেকচুয়াল আর্জিং আপনার স্টুলে রয়েছে কিন্তু আপনি যখন পায়খানা যাচ্ছেন আপনার ঠিকমতো পায়খানা হচ্ছে না, অর্থাৎ আপনি পায়খানার আপনার বেগ রয়েছে, পায়খানায় যাচ্ছেন কিন্তু গিয়ে দেখছেন আপনার ক্লিয়ার হচ্ছে না, পেট বারবার আপনাকে যেতে হচ্ছে অথচ পেট ক্লিয়ার হচ্ছে না, এটি নাকঝুমিকার খুব বড় একটা লক্ষণ। যদি আপনার আইবিএস এর সাথে এই লক্ষণটি থেকে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে নাকঝুমিকা ইউজ করতে পারেন। এছাড়াও যদি আপনি অফিসিয়াল ডিউটি করেন, আপনি চেয়ারে বসে কাজ করেন, অনেকক্ষণ আপনাকে বসে থাকতে হয়, দীর্ঘদিন ধরে আপনি বসে দিন কাটাচ্ছেন বা বসে বসে কাজ করছেন, অথবা যদি আপনার ল্যাক অফ এক্সারসাইজ রয়েছে, আপনি যদি শরীরচর্চা না করে থাকেন এবং আপনি যদি বাইরের খাবার খেয়ে থাকেন, অথবা যদি আপনি দীর্ঘদিন ধরে বসে বসে কাজ করছেন এবং যা তা খাবার আপনি বসে বসে খেতে থাকেন, যেমন কোল্ড ড্রিঙ্কস, যেমন পপকর্ন, এই সমস্ত খাবার যদি আপনি বেশি খেয়ে থাকেন, অথবা যদি আপনি এক্সেসিভলি অ্যালকোহল নিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনার নাকঝুমিকা খুব ইফেক্টিভলি কাজ করবে। বন্ধুরা, মেন কথা হচ্ছে আইবিএস যদি আপনার থেকে থাকে, আইবিএস এর যে কোনো ক্ষেত্রে, সেটা কনস্টিপেশন হোক বা ডায়রিয়া হোক, আপনি নাকঝুমিকা এই রেমেডিটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এবারে প্রশ্ন হচ্ছে নাকঝুমিকার কোন পোটেন্সি আপনি আইবিএস এ ইউজ করবেন? বন্ধুরা, আমি আমার ক্লিনিকে আইবিএস এ নাকঝুমিকা মাদার টিংচার ইউজ করে থাকি, ওয়াটার সলিউশন ইউজ করি। তো এই ক্ষেত্রে আপনিও নাকঝুমিকা মাদার টিংচার ইউজ করতে পারেন, সেটা আপনার অ্যাকিউট আইবিএস হোক বা ক্রনিক আইবিএস হোক। তো এই ক্ষেত্রে আপনি নাকঝুমিকা মাদার টিংচার হোমিওশপ থেকে কিনে আন, জার্মান কোম্পানির কিনলে ভালো হয়, যদি জার্মান কোম্পানির কিনতে না পারেন তাহলে আপনি এসবিএল কোম্পানিরও কিনে আনতে পারেন। তারপর আপনি একটা খালি সিসি একটা দোকান থেকে নিয়ে নেবেন, খালি সিসিতে ফিল্টারেড ওয়াটার ভরে নেবেন, সেই ফিল্টারেড 10 ml ওয়াটারে আপনি 10 ফোঁটা নাকঝুমিকা মিশিয়ে নিন, ভালো করে ঝাঁকিয়ে 10 ফোঁটা করে 3 বার খেতে থাকুন, সকালে একবার খাবার পর, দুপুরে একবার লাঞ্চের পর এবং রাত্রে ডিনারের পর। তো এইভাবে যদি আপনি 3 বার 10 ফোঁটা করে ওই ওয়াটার সলিউশনের নাকঝুমিকা মাদার টিংচার ইউজ করতে থাকেন, তাহলে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে খুব ইফেক্টিভ রেজাল্ট আপনার আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোমে দেখতে পাবেন। বন্ধুরা, আপনার যদি কনস্টিপেশন থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট পাবেন, বা আপনার যদি ডায়রিয়া থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন। যদি আপনি ভালো রেজাল্ট দেখতে পান সেই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটাকে আরও কিছুদিন বা আরও কয়েক মাস কন্টিনিউ করতে পারেন। যদি আপনার ক্রনিক কেস বা ক্রনিক আইবিএস হয়ে থাকে, ক্রনিক আপনার ইরিটেবল বাউল সিন্ড্রোম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি আরও কয়েক মাস এই মেডিসিনটি কন্টিনিউ করবেন এবং দিনে 2 বার করে ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাকিউট হয়ে থাকে তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি মেডিসিন নিয়ে রেজাল্ট পেয়ে যাবেন, আর আপনাকে মেডিসিন কন্টিনিউ করার দরকার নেই। তো বন্ধুরা, এটি ছিল আজকের টপিক। এই টপিকটি থেকে আপনি কোনো উপকার পেলেন কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তাদের যদি ইরিটেবল বাউল সিন্ড্রোমের প্রবলেম থেকে থাকে তাহলে তারাও উপকার পেতে পারেন।
বন্ধুরা সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনার কাছে আসতে থাকে, সবচেয়ে আগে আসতে থাকে। তো চলুন বন্ধুরা, এইরকমই অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।